মুফাসির নেকেরাম লেখেন যাদের সন্তান হয় না এই দোয়াটা বেশি বেশি পড়বেন এই সুরায় সফাতের একশত নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন রব্বি হাবিল আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো শুধু সন্তান চাইবেন আল্লাহর কাছে এরকম নয় নেককার সন্তান চাইতে হবে কারণ আপনি যদি দুনিয়ার বুকে নেককার সন্তান রেখে যেতে পারেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার নেককার সন্তান অন্তত প্রতিদিন না পারলেও প্রতি সপ্তাহে শুক্রবার হলেও আপনার কবরের পাশে যে সুরায় ফাতে সুরায় ক্লাস পরে আপনার কবরে সব পৌঁছাই দিয়ে আসবে এজন্য আল্লাহর কাছে সন্তান চাইতে হবে শুধু সন্তান চাইলে হবে না যদি নেককার সন্তান নসিব হয়ে যায় অন্তত জীবনের পরন্ত বয়সে বৃদ্ধ জীবনে বার্ধক্য জীবনে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না ঠিক কিনা যদি নেক্কার সন্তান আপনার নসিব হয়ে যায় অন্তত জীবনের শেষ সময়টা আপনি সুখে থাকবেন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আর নেককার সন্তান যদি নসিব না হয় বহু শিক্ষিত হবে উচ্চশিক্ষিত হবে দেশের মাথা হয়ে যাবে কিন্তু আপনি তার কাছে বোঝা হয়ে যাবেন আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম আছে না নাই কত মা বাবা আজকে বৃদ্ধাশ্রম করে কান্দে খোঁজ করে দেখুন তাদের বংশ মধ্যে হাফেজ আলেম কোনো দিনদার ছেলে নাই এই জন্য আছে তাদের অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চলে বলুন আমির এজন্য সন্তান চাইতে হবে কি শুধু সন্তান না নেককার সন্তান জোরে বলুন শুধু সন্তান না নেককার সন্তান দোয়াটা কি করবেন রব্বি হাবলি মিনা সালেহীন সবাই পড়েন রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মিনা সালেহীন আজকে অনেকের সন্তান হয় না সন্তানের জন্য শাহজালালের মাজারে যায় শামাকদুমের মাজারে যায় সন্তানের জন্য বিভিন্ন মাজারে যায় কাইতন বাঁধে বিভিন্ন মাজারে যায় সুতা বাঁধে মাজারে সেজদা করে পীর সাহেবের কাছে সেজদা করে তেল পরা আর পানি পরার জন্য শুধু দৌড়া দৌড়ি করে অথচ আমার আল্লাহ রব্বুল আলমিন সন্তান হওয়ার আমল কোরআনের মধ্যে শিখিয়েছেন কোরআন থেকে আমল করতে রাজি না মাজারে সেজদা করতে রাজি মাজারে সেজদা করলে মাজার সন্তান দিতে পারবে পীর সাহেব সন্তান দিতে পারবে সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন সন্তান দেওয়ার মালিককে قد خلق نفسا ولها أنشأ زوجا من بطنها بث نساء ورجالا من بطنها بث نساء ورجالا من نسلهما شيث فنوح وخليل من نسلهما شيث فنوح وخليل موسى ومسيح فهو الخير خصالا موسى ومسيح فهو الخير خصالا إسحاق ويعقوب ولصباط كراما إسحاق ويعقوب ولصباط كراما يرجون إلى الله ويخشون وبالا يرجون إلى الله ويخشون وبالا والسيد يحيى وأبوه وعزير يهدون إلى الحق وينهون زلالا يهدون إلى الحق وينهون زلالا فاختار على الكل نبيا عربيا فاختار على الكل نبيا عربيا بالخلق وبالخلق مآبا ومآلا بالخلق وبالخلق مآبا ومآلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক মিনহা zawjaha ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এ দুনিয়ার মানুষ এক আল্লাহর ইবাদত করো ওই প্রভুর ইবাদত করো যেই প্রভু মানুষ সৃষ্টি করেছেন দুনিয়ার সমস্ত মানুষকে কি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা একজন ব্যক্তি থেকে আল্লাহর আব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন আবার সেই মানুষটার বাম পাচরের হাট থেকে তার স্ত্রীর সৃষ্টি করেছেন সা আর এই দুইজন এই এই জোড়া মানুষ থেকে আদম আর হাওয়া আলাইহ সালামের থেকে আল্লাহ আব্বুল আলমিন সারা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন ঠিক না ব্যাটি সেই আল্লাহর কাছে তোমরা সন্তান চাও না মাজারে মান্য করে সন্তানের জন্য আল্লাহ এই দিনদারির নামে শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন জোরে বলুন আমিন তাহলে সন্তান চাইবো কার কাছে সুরানুহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ুম দিদি কুম্ভিয়া আমলেও বানিনা ওয়া জ আল্লা কু জনা তেউ ওয়া জ আল্লাহ কুম আলামিন আল্লাহরব বান্দা তোমার সন্তান হয় না তাহলে বেশি বেশি আস্তেক ভার করো আমি আল্লাহ তোমার ঘরে সন্তান পায়দা করে দিব ও বেশি বেশি আস্তেক ভার করো আমি আল্লাহ তোমার ঘরে সন্তান দিব এজন্য সন্তান হওয়ার দুইটা আমল একটা হলে স্টেক আরেকটা হলো এই দোয়া পড়বেন রব্বি হাবলি মিনা আল্লাহ তুমি তফিক দান করো জোরে বলো না আমিন আবার অনেকের ছেলে সন্তান হয় না শুধু মেয়ে হয় আপনারও এই দোয়া পড়বেন রব্বি হাবলি মিনাস সাহা আপনার ছেলে সন্তান হবে